মিত্রতার নতুন সংজ্ঞা রাজনৈতিকভাবে নহয় রাজনৈতিক পরিবেশ আর পরিস্থিতি বিচার বিবেচনা করে বিপিএফক আমার ফ্লোর কোঅর্ডিনেশন আর আমার একটা বিধানসভার ভিতর মিত্র দল হিসাবে আমি বিপিএফ বিধায়িনী দলক আমি লগত লবর বাবে সিদ্ধান্ত গ্রহণ করছো। অর্থাৎ বিপিএফ বিধানসভার ভিতর ফ্লোর কোঅর্ডিনেশনত সরকারি পক্ষত বহিব আর সরকারি পক্ষর মিত্র দল হিসাবে থাকিব। বিধানসভাত সরকারি পক্ষত থাকিব বিপিএফ, বিপিএফ, বিজেপি, ইউপিপিএফ আর এজিপি, আমি চারিটা দল বিধানসভাত সরকারি পক্ষত বহিব। আমার মাজত ফ্লোর কোঅর্ডিনেশন থাকিব আর বিধানসভার ভিতর আমার একতা, কিন্তু এই মিত্রতা তো রাজনৈতিক নয়। বিধানসভাত ভারতীয় জনতা পার্টি মিত্রগোষ্ঠীর শাসকীয় পক্ষর অংশীদারী হব বিচাৰিছে, শাসকীয় পক্ষর লগত সাপোর্টত থাকিব, তার কারণে আমি স্বাগতম জানাইছো। দলীয়ভাবে সব ইউপিপিএল আমার বিদেশী সরকার চলি আছে, এটা দলীয়ভাবে নয়, এম এল এ হিসাবে আমার সাপোর্ট দিছে আর এম এল এ হিসাবে আমার থাকবে। পিছে এই পরম্পরা গণতন্ত্রের প্রতি ভাবুকি নাকি? অশুভ যদিও এয়া এতিয়া পরম্পরাত পরিণত হয়েছে। বিস্ফোরক অভিযোগ ইউপিপিএলর জ্যেষ্ঠ নেতা তথা বিজেপি মিত্রজোঁট সরকারের বিধায়ক গোবিন্দ বসুমতারীর, কিয়নো বিরোধীত থাকিলে বহু সা সুবিধার বঞ্চিত হয় বিধায়ক, সরকারি পক্ষত না থাকিলে বিধায়কে নাপায় বিভিন্ন সা সুবিধা, এয়া সঁচা কথা। বিরোধী হিসাবে ডেভেলপমেন্ট স্কিম নাপায়ে, এটা আপনাদের সবে জানে। এম এল এর ফান্ড যখন তার বাদে বেলেগ স্কিম দিয়া না, ভাল কথা তো নহয়, কিন্তু তথাপিও পার্লামেন্ট সেইটা চলি আছে, ভারতের এটা পরম্পরা নিচিনা হয়ে আছে, সেইকারণে যদিও বেয়া সেটা ইয়াত পরম্পরা হিসাবে চলি আছে, সেইখানে চলি আছে। বিপিএফ তো সদায় সেটাকে কেছে আগ্রাম হইলে তেনেকৈছে, কিন্তু এতিয়া যখন বুঝাবুঝির কথা কোয়া হয়েছে সেটা মাত্র অকল ডেভেলপমেন্টের কিবা হয় পর্যায়ে, এটা পার্টি লেভেলে একো নাই। আনহাতে কংগ্রেস এআইইউডিএফৰ হাতত হাত ধরে বিগত নির্বাচনত অবতীর্ণ হওয়া হাগ্রামা মহিলারীক চরম কটাক্ষ কংগ্রেসের, অতীতরে পরাই দিসপুরিয়া পক্ষর লগত থাকিব বিচাৰে হাগ্রামা মহিলারিয়ে। আর হাগ্রামা মহিলা ডাঙরে আগে পাই কই থাকে যে দিসপুর যার হাতত থাকিব তেওঁ তাৰ লগত থাকিব, গতিকে তেওঁকতো বেয়া পাই লাভ নাই। পাহাৰত যিটো পাৰ্টি থাকে মই সেইটোৰ লগতে থাকিম, মই বিৰাট সুবিধাবাদী, তেখেতে নিজেই কৈছে। সেই গতিকে এতিয়া কংগ্ৰেছ অসমত শাসনত নাই, দিল্লীতো শাসনত নাই, সেই গতিকে তেখেতে নিজৰ সুবিধাবাদী যি স্থিতি সেইটো অনুসৰিয়ে কৈছে। উল্লেখযোগ্য যে বিটিআৰ নিৰ্বাচনত বিজেপি আৰু বিপিএফৰ সম্পৰ্ক ফাট মেলাৰ পাছত পুনৰ বিজেপি আৰু বিপিএফৰ মিত্ৰতাৰ ক্ষেত্ৰত প্ৰথমৰ পৰাই উদ্যোগ গ্ৰহণ কৰি আহিছিল মইনবৰী সত্ৰৰ সত্ৰাধিকাৰৰ পুত্ৰ তথা শঙ্করদেব যুবমঞ্চর সম্পাদক অপূর্ব অধিকারী আর বিপিএফর সম্পাদিকা আখতারা বেগমে। কিন্তু অসমৰ রাজনীতির শেহতীয়া এই ধারায় সূচাইছে কি? পলিটিক্স আসলে সুবিধাবাদর খেল হয়, সেই কথা আপনাদের সবে জানে। আজি বিজেপিয়ে যিখিনি ব্যবস্থা করব বিচাৰিছে সেটা হয়তো কিবা এটা সুবিধা লাভ করব, বা বিপিএফর বিপিএফ হিসাবে নয়, বিপিএফর যিকেইজন এম এল এ আছে, মই বিপিএফ পার্টি হিসাবে কোৱা নাই, কিন্তু বিপিএফর যিকেইজন এম এল এ আছে তেখেতসকলে যে তেনেকে কিবা এটা সুবিধা পোৱাৰ এটা চান্স দেখিছে, সেইকাৰণে বুজাবুজি আহিছে, পার্টি হোৱা নাই। যদিহে গোবিন্দ বসুমতারীয়ে কোৱা কথাই সঁচা হয় তেনেহলে ইয়া গণতন্ত্রৰ প্ৰতি শুভ লক্ষণ নে? বিচাৰৰ দায়িত্ব জনতাৰ। ব্যুৰো ৰিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।